হঠাৎ দুই দিনের ইকুয়েশনের মধ্যে গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে গেছে, এই হিসাবটা অনেকেই মেলাতে পারছেন না। অনেকেই বলছেন যে আসলে এর মধ্যে কি আরও অন্য কোনো রাজনীতি আছে কিনা, এবং রাজনৈতিক দল ঘটা করে 8 আগস্ট গত বছর গণতন্ত্র মঞ্চ করলো, সেই মঞ্চ নিয়ে গণ অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা ছিল, প্রচুর লোকজন জড়ো করার তারা চেষ্টা করত এবং সেখানে কর্মী সরবরাহের সবচেয়ে বড় ভূমিকাটাই গণ অধিকার পরিষদ করত। যেই আলোচনাটি জোরালোভাবে শুরু হয়েছে সেই আলোচনাটি হলো নির্বাচন কমিশনের নিবন্ধন। বাংলাদেশে নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে অনেকে অনেক সময় কথা বলেন এবং অনেকেই মনে করেন যে গুড লিস্টে না থাকলে এবং কোনো তদবির বা বিশেষ জায়গার নজর না থাকলে ইলেকশন কমিশনে নিবন্ধন পাওয়া খুব দুষ্কর। বিভিন্নজন বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করেন, যেমন একটি দল, আমি নাম বলে ছোট করতে চাই না, এই নিবন্ধন তালিকার নির্বাচন কমিশন সবশেষ যে 12টি দলের নিবন্ধন তালিকার সংক্ষিপ্ত তালিকা করেছে, যাদের অফিস টফিস এখন ভিজিট করা হচ্ছে, সেই সব তালিকায় 1 নম্বরে আছে একটি দল। 1, 2, 3-এর মধ্যে থাকা একটি দলের জন্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো লোক মৃত্যুর আগে তিনি রিকোয়েস্ট করেছিলেন, তদবির করেছিলেন একটি জায়গায়। এরকম বিভিন্নজন বিভিন্নভাবে চেষ্টা করেন নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার জন্য যারা লাইনে আছেন। এই তালিকায় এই 12 জনের মধ্যে গণ অধিকার পরিষদ আছে। গণ অধিকার পরিষদ কি খুব বেশি বিপ্লবী হয়ে গেলে ভেতরে ভেতরে তাহলে তারা নিবন্ধন পাওয়ার আশা রাখে? বাস্তবতা কি সেই কথা বলে নাকি বাস্তবতা ভিন্ন? এই আলোচনাটি, এই প্রশ্ন খুব জোরালোভাবে উঠছে যে একজন নেতার সঙ্গে গণ অধিকার গণতন্ত্র মঞ্চের সঙ্গে ঝামেলা হয়েছে, বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যান্যরা, বা বক্তৃতার সিরিয়াল নিয়ে কিছু ঝামেলা হয়েছে। এই ধরনের বিরোধে আদর্শগত বা দলীয় বড় স্বার্থগত কোনো বিষয় না হলে একটি মঞ্চ এত সহজে ভেঙে যায়, এই হিসাবটা কেন যেন কেউ কেউ মেলাতে পারছেন না। বিশেষত নুরুল হক নুরু লাস্ট এবারের আগে গত ডিসেম্বরে যখন তিনি মধ্যপ্রাচ্য সফর করেছিলেন এবং সৌদি আরবে তার একটি বিশেষ মিটিংয়ের সূত্র ধরে কয়েকজন আমাদেরকে কল করেছেন গতকালকে রাত্রি, গতকাল বিকাল পর্যন্ত যারা নুরুল হক নুরুর অন্ধ ফলোয়ার, অন্ধভক্ত, এবং অনেকবার আমাদের বিভিন্ন কন্টেন্টের সঙ্গে দ্বিমতের কারণে তারা আমাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছেন, অনেক কিছু বলেছেন, তাদেরই কেউ কেউ আবার আমাদেরকে ফোন করে বলেছেন যে নুরুল হক নুরু তাদের সাথে বিট্রে করেছেন এবং সেই হিসাব মতো পরবর্তীতে হিসাব নিকাশ করা হবে। আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা না, তাদের মধ্যে কী হয়েছে না হয়েছে গুরুত্বপূর্ণ না, এই যে গুঞ্জন ডালপালা মিলছে যে গণ অধিকার পরিষদ কি তাহলে তার নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার জন্যে গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসলো, গণ অধিকার পরিষদ কি তার নিবন্ধন পাওয়া নির্বিঘ্ন করার জন্যে ডুয়েল রুল খেলছে, গণ অধিকার পরিষদ কি তার নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার জন্য শেষ পর্যন্ত জোটে কোনো জোটে এখনও যাওয়ার সিদ্ধান্ত নেয় নাই এই কথা বলছে, গণ অধিকার পরিষদ কি বলছে যে সে তার মতো করে সরকার বিরোধী আন্দোলন করবে, তাহলে কোনো সময় কি যোগপদ আন্দোলন থেকে নিজে থেকে বেরিয়ে আসতে পারে? এই প্রশ্নগুলো রাজনীতির মাঠে বেশ ডালপালা ছড়াচ্ছে, এবং যেহেতু তরুণ রাজনীতির একটা নতুন ক্রেজ ছিল গণ অধিকার পরিষদ, এবং নিঃসন্দেহে নুরুল হক নুরুও একটা ক্রেজ ছিলেন, এবং তার প্রতি অনেকের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল যে বোধহয় একটা নতুন রাজনৈতিক দল এসছে, দেখি না আওয়ামী লীগ বিএনপির বাইরে কিছু একটা হয় কিনা, এরকম অনেকের ব্যাপার স্যাপার থাকে। সেই জায়গায় তারা কি সত্যিকার অর্থেই যেটা মুখে বলছেন যে তারা এখন কারোর লেজুড়বৃত্তি করতে চান না, মোটামুটি এরকমই যে সেই জায়গা থেকে তারা স্বতন্ত্র একটা অবস্থান প্রকাশ করতে চান, এটাই ঠিক, নাকি ইলেকশন কমিশনের যে নিবন্ধন প্রক্রিয়া সেইখানে নিজেদেরকে নিশ্চিত করার কোনো বিষয় এবার গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার ঘটনার মধ্যে দিয়ে রয়ে গেছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে আমি আতিক রহমান পূর্ণিয়া।